খলিলুরদের নিয়ে অপপ্রচার চলছে বললেন মমতা। দুদিন আগে কালীঘাটে তৃণমূলের বৈঠকে মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরস্কারের মুখে পড়তে হয়েছিল দলের মুর্শিদাবাদের সংখ্যালঘু নেতা সাংসদ খলিলুর রহমান আবু তাহের খানদের। বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন কি ঘটছে তার ঠিকমতো খবরই নেতাদের কাছে ছিল না কেন, সেই প্রশ্ন তুলেছিলেন মমতা। এবার ভার্চুয়ালি বৈঠকে রবিবার মুর্শিদাবাদের সেই নেতাদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন কালীঘাটের ওই বৈঠক নিয়ে অপপ্রচার চলছে সংবাদ মাধ্যমের একাংশে, শীঘ্রই তিনি মুর্শিদাবাদে বৈঠক করতে যাবেন। সাগর দেখে উপনির্বাচনে তৃণমূলের হার নিয়ে দলে কাটাছেঁড়া চলছে, সূত্রের খবর কালীঘাটের বৈঠকে খলিলুরের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী বলেছিলেন উপনির্বাচনের দিন সাগরদিঘির বেশ কিছু বুথ থেকে বেলা ১২টার মধ্যে তৃণমূলের কর্মীরা উঠে গিয়েছিলেন, সেই খবর তোমরা জানতে না, তোমরা কি ঘাস কাটছিলে। খলিলুর তাহেরা কিছু বলতে গেলে তাঁদের থামিয়ে মমতা আর রোক বলেছিলেন আমি এসব খবর রাখি, আমাকে কিছু বোঝাতে এসো না, ওখানে সব অধীরের সঙ্গে যোগাযোগ রাখে, এমন মন্তব্য শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে। দলের আরও দুই নেতা আখরুজ্জামান এবং ইদ্রিস আলী ট্রেনে যেতে যেতে তৃণমূলের সম্ভাব্য হার নিয়ে আগাম আলোচনা করছিলেন, সেই খবরও তার কানে এসেছে বলে বৈঠকে মন্তব্য করেছিলেন মমতা। কংগ্রেস সিপিএম বিজেপির একজোট হয়ে তৃণমূল বিরোধিতার কথাও সাগরদিঘির প্রসঙ্গে সেদিন বলেছিলেন তিনি। বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে এদিন দলের সাংসদ বিধায়কদের পাশাপাশি দলের বেশ কিছু নেতা উপস্থিত ছিলেন, সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মোবাইল বার্তায় মুখ্যমন্ত্রী বলেন আবু তাহের খান খলিলুর রহমানের নামে সেদিন কোনো কথা আলোচনা হয়নি, তা সত্ত্বেও এটা কেন করছে, কারণ তৃণমূলের মধ্যে লাগিয়ে দাও, সংবাদ মাধ্যমের একাংশের এটাই নীতি, ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক খবর করলে তারা এফআইআর করতে পারেন বলেও নেতাদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল বৈঠকের শুরুতে এদিন জঙ্গিপুরের সাংসদ খলিলুরের মুখ্যমন্ত্রীকে বলেন কলকাতার বৈঠকের পরে সংবাদ মাধ্যমে যেভাবে প্রচার হচ্ছে তাতে ব্যক্তি খলিলুর আবু তাহের ও আখরুজ্জামানের যা ক্ষতি হচ্ছে তার থেকে দলের বেশি ক্ষতি হচ্ছে। পাশাপাশি তিনি বলেন সাগরদিঘির ফল নিয়ে আমরা ব্যথিত মর্মাহত। মুখ্যমন্ত্রী বলেন সাগরদিঘির লড়াইটা অনৈতিক হয়েছে, আমরা হেরে গিয়েছি একটা আসনে, অনৈতিক লড়াই কেন, বিজেপির সঙ্গে আমি লড়াই করে যাচ্ছি, বিজেপির কাছে মাথা নত করে কে, কংগ্রেস। সাগরদিঘির জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের নাম না করেই এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী মন্তব্য লোকটা কার, বিজেপির প্রার্থী হলো কার, কংগ্রেসের, সমর্থন দিল কে, সিপিএম, বিজেপি সিপিএম কংগ্রেসের নানান রকম রটাচ্ছে, আমি শুনেছি আপনাদের ওখানে অনেক সম্প্রদায়ের ভাববেগে সুরসুরি দিয়েছে। আগের দিনের বৈঠকের মতো এদিনও ফের তিনি দাবি করেছেন সংখ্যালঘুরা যেহেতু তৃণমূলকে ভালোবাসে তাই তাদের বিরুদ্ধে একটা চক্রান্ত করছে। সাংসদ বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল সাংগঠনিক চেয়ারম্যান আবু তাহেরের বৈঠকে মুখ্যমন্ত্রীকে মুর্শিদাবাদে সভা করতে আসার অনুরোধ। মুখ্যমন্ত্রী বলেন সে আমি করে দেব, আমি মুর্শিদাবাদ যাব, সামনের শুক্রবার বীরভূম নিয়ে বৈঠক করব, তারপরে শুক্রবার দেখে নেব, তোমাদের বলে দেব দেখে। জেলা তৃণমূলের সভানেত্রী শাওনি সিংহরায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে বসে তার কার্যকলাপ চালাচ্ছেন, তাই মুখ্যমন্ত্রী যেন বহরমপুরে সভা করেন। মুখ্যমন্ত্রী বলেন কোথায় সভা করব পরে বলে দেব, দলের নেতারা মিলে যেটা করবে সেটা হবে। তৃণমূল নেত্রী ফের বার্তা দেন কেউ কেউ রটাবে এই শোনো আমি পঞ্চায়েতের টিকিট দেবো, আমি এই করবো, আমি ওই করবো, কিন্তু ওটা আমি এবারে নিজে দেখবো, চিন্তা করার কোনো কারণ নেই। ব্যুরো রিপোর্ট, পুষ্পপ্রভাত টিভি।